হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দয়ে। তো সবাই জানেন, অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। সো আমি সর্বাধিক চেষ্টা করতেছি আর এটা ব্যাক পাওয়ার জন্য। জানি না আর এটা ব্যাক আসে কি না, সবাই দোয়া করবেন যেন আর এটা ব্যাক আসে। আসলে 3 বছরের একটা শ্রম ছিল আমার আইডিটার মধ্যে। যদিও একটা টিকটক অ্যাপস, একটা সামান্য বিনোদনের একটা অ্যাপস, অনেকের কাছে এটা সামান্য কিছু, আবার অনেকের কাছে অনেক কিছু, অনেক মায়া স্মৃতি জড়িয়ে থাকে একটা অ্যাকাউন্টে। কারণ একটা অ্যাকাউন্ট অল্প সময়ে কিন্তু কখনোই দাঁড় করানো যায় না। সো আমি অনেক কষ্ট করছি অ্যাকাউন্টটাতে, আর যে বা যারা আমার অ্যাকাউন্টটা ভ্যান করেছেন, আমি কখনো তাদের কোনো ক্ষতি করি নাই। আদারওয়াইজ আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে মানুষের ক্ষতি কখনো হবে এমন কিছু কাজ আমি কখনো করি না। কারণ আমাদের লাইফের যে সময়টুকু খুবই অল্প একটা সময়, আমরা যদি একজন আরেকজনের ক্ষতি করে থাকি তাহলে সেটার শাস্তি কিন্তু আপনি নিজেই পাবেন। যাই হোক, সবার জন্য দোয়া রইল যেন সবাই ভালো থাকে, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। জানি না আর এটা ব্যাক আসে কেন, যদি ব্যাক আসে তাহলে টিকটকে আবার দেখা হবে, আর যদি ব্যাক না আসে জানি না কি হবে, হয়তো নতুন অ্যাকাউন্ট খুলবো বা খুলবো না এটা পরে জানানো হবে, বা শিওর না এখনও যে নতুন অ্যাকাউন্ট খুলি কি না। কারণ পুনরায় আবার নতুন অ্যাকাউন্টে নিজেকে সময় দেওয়াটা ওই রকম মন মানুষের আর নাই, কারণ আমার ওই অ্যাকাউন্টটাতে আমার ফলোয়ার অনেক ছিল, আপনারা সবাই জানেন, লাইক অনেক ছিল। তো যাক, সমস্যা নেই, ভাগ্যটা এরকম। আসলে একটা কথা কি, যে আপনি যদি মানুষের পিছনে লেগে থাকেন তাহলে কোনো কিছুই করতে পারবেন না, আর আপনি যদি আপনার জায়গায় সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকেন তাহলে সেখানেও কোনো রকম সমস্যা হবে না। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, আমি ভালো থাকি খারাপ থাকি, আমি আমার ব্যক্তিগত জীবনে যেমনটা থাকার দরকার ওইরকমটা থাকি। কে ভালো আছে, কে খারাপ থাকতেছে, কে কার পিছনে লাগতেছে, আমি এগুলো কখনো মাথায় নিই না। কারণ আমাদের জীবনটাই ভাই অল্প দিনের জীবন, যেখানে আমাদের নিজের মানে টেনশনই বাঁচি না, অন্যজনের পিছনে কেন লাগবো, অন্যজনের ক্ষতি কেন করতে যাব। আপনি আপনার জায়গায় যতটুকু আছেন আলহামদুলিল্লাহ ততটুকুই ভালো, কিন্তু কাউকে ক্ষতি করে উপরে উঠা এটা কখনোই পসিবল হবে না। হয়তো ক্ষণিকের জন্য আপনি উপরে উঠতে পারবেন, বাট দেখবেন একসময় আপনি ঠিকই নিচে নেমে যাবেন। সবসময় সবাই ভালো থাকবেন, সবার ভালোটা সবসময় চাবেন, মানে কারো ক্ষতি করবেন না, কাউকে ঠকাবেন না, যতটুকু চেষ্টা থাকে নিজের মধ্যে ততটুকু ভালো থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, যে সবার পরিস্থিতিতে ভালো থাকে। আর আমি আমার আইডিটা ব্যাক আনার জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক মানে এক কথায় মানে খুবই টেনশনে আছি। আমার এটা ব্যাক যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তারপর আলহামদুলিল্লাহ কিছু করার নাই, সবই ভাগ্য। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম সবাইকে।